বাড়তি ভাড়া আদায় নিয়ে বাসের চালক হেল্পার ও যাত্রীদের তুমুল বাগ অভিযোগ হঠাৎ তেলের দাম বাড়াতেই গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া নির্দেশনা ছাড়া ভাড়া বাড়ানোই বিপাকে যাত্রীরা তবে বাস চালক ও শ্রমিকদের বক্তব্য উল্টো বাড়তি ভাড়া নিচ্ছি না অন্যান্য দিনের তুলনায় শনিবার সড়কে কম সংখ্যক বেসরকারি বাস চলাচল করতে দেখা গেছে এতে প্রতিটি স্পটেই বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় যাত্রীদের সকাল থেকে আমি দাঁড়িয়েছিলাম এখন অনেকক্ষণ বিআরটিসি গাড়ি শুধু পেয়েছিলাম ওটা আমি উঠতে পারিনি ছয়চল্লিশ টাকা বাড়া দিয়েছে দশ টাকা বাস থেকে একটা কথা হলো এদিকে চট্টগ্রাম বাদে দূরপাল্লার সকল গণপরিবহন স্বাভাবিক নিয়মে চলাচল করছে ভাড়া বাড়ানো হয়নি দাবি করে বাস মালিকরা বলছেন তেলের দাম বাড়ানোয় বাস চলাচলে ভাড়া বাড়াতে হবে তবে আপাতত বাস চলাচল বন্ধ না রেখে সরকারের অপেক্ষা করবেন তারা ভাড়া না বাড়লে আমাদের পক্ষে গাড়ি পরিচালনা করা সম্ভব না এটা সরকারের ম্যানেজমেন্টও জানে কারণ যে ভাড়াটা তারা নির্ধারণ করে আগের আগের ভাড়ায় ভাড়ায় তেলের তেলের দামের পরিপ্রেক্ষিতে যেহেতু টাকা পড়ছে আপনি বলেন সরকার ভাড়া বাড়াইছে তেলের দাম বাড়াইছে আমি মনে করি ভাড়াটাও তারা সমন্বয় করবে তবে হঠাৎ বিজ্ঞপ্তি দিয়ে তেলের দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছেন পরিবহন চালক ও যাত্রীরা 上完双管，他讲。